অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 17ই অক্টোবরের পরে সুপার সাইক্লোনের যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, যদি এটি ঘনীভূত হয়ে বাংলাদেশে আঘাত হানার মতো পরিস্থিতি হয় তখনকার পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানান, বজ্রপাতে প্রাণহানি কমানোর লক্ষ্যে এবং আগাম সতর্কবার্তা দিতে দেশের 8টি স্থানে বজ্রপাত লাইটনিং ডিটেকটিভ সেন্সর বসানো হয়েছে। দুর্যোগের পূর্ব সতর্কীকরণকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হিসেবে নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। অন্ধ্রপ্রদেশ হয়ে পশ্চিমবাংলা এবং আমাদের সুন্দরবনের কিছু অংশে এটা আঘাত আনতে পারে। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ লঘুচাপ কিছু সৃষ্টি হয় নাই। আমরা নজরদারিতে রেখেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাথে এই ব্যাপারে আলোচনা করেছেন, তিনিও এটার নজরদারিতে রাখতে বলেছেন। আমাদের কাজ হলো ভলান্টিয়ারদের প্রস্তুত করা, সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং শেল্টারগুলোকে প্রস্তুত রাখা।